আগামী মাসখানেকের মধ্যে রুকিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র মিলতে পারে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এরকমই আশা ব্যক্ত করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রুকিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের বর্তমান উৎপাদন 63 মেগাওয়াট থেকে বাড়িয়ে 120 মেগাওয়াটে নিয়ে যেতে চাইছে রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। এ বিষয়ে আর্থিক সহায়তাও মিলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে। এই প্রকল্প রূপায়ণে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হয়ে গিয়েছে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষেত্রে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না নেওয়ার কারণেই জটিলতার সৃষ্টি হয়েছিল এই প্রকল্পে, যে কারণে কেন্দ্র এবং রাজ্য সরকারের আন্তরিক প্রয়াস থাকলেও রুখিয়ায় বিদ্যুৎ উৎপাদনে কলিবর বৃদ্ধি করা যাচ্ছিল না। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সংসদের অভ্যন্তরে কেন্দ্রীয় মন্ত্রীর কক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সচিব বৃজেশ পাণ্ডেও। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব অত্যন্ত আগ্রহী হয়েই রাজ্যের সমস্যার কথা শুনেছেন এবং জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন বলে এদিন জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও বিদ্যুৎ সচিবের বৈঠকেরও ব্যবস্থা করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা সূত্র বের হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তবে বর্তমান নিয়ম নীতি এবং পরিস্থিতি অনুযায়ী রাজ্যকে কিছু জরিমানা দিতে হতে পারে। এখানে বলতেই হয়, 2013 সালে রুখিয়ার শেষ ইউনিটটি নির্মাণ পর্যন্ত তৎকালীন বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় বন্য ও পরিবেশ মন্ত্রকের অনুমোদন না নেওয়ায় মন্ত্রকের নিয়ম অনুযায়ী রাজ্য সরকার কাঁধে চেপে যায় বিশাল অঙ্কের জরিমানা। এমনকি উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াও আটকে যায় রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে। তবে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথের উদ্যোগে এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ঐকান্তিক সহযোগিতায় খুব শীঘ্রই মিটতে চলেছে রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত এই জটিলতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।